এনআইতে জার্সিটা বেশ ভালো হয়েছে। আরে এইটা তো আমি আগের ইয়েস, বছর আর্জেন্টিনার ওয়ার্ল্ড এইটা কাপ তো জেতার আগে আমি জানতাম আর্জেন্টিনা ব্রাজিল আর্জেন্টিনা। রিসেন্টলি মারামারি হয়েছে, দেখছো না? না, হ্যাঁ কোথায় কোথায় হয়েছে খেলার খেলার এটা মধ্যে, কইছে? আরে খেলা, দেখো খেলার দেখো নি, মধ্যে খেলা দেখিস মানে নাই এনআইত? না না আমি দেখি না কেন, কি হয়েছে কাহিনী? কি জার্সি পরে বসে আছে, আরে আর্জেন্টিনা আরে ব্রাজিলের ম্যাচ আমি ছিল, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আর খবর রাখি না, যে যেটা অ্যাচিভ করা করা আর্জেন্টিনা করে আর ব্রাজিলের ম্যাচ ছিল, ওই ম্যাচ ব্রাজিলে খেলতে গেছিল আর্জেন্টিনা, তো ও ওই ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনার সমর্থক এবং ব্রাজিল সমর্থকদের ভিতরে গ্যালারিতে মারামারি হয়েছে, ও ওই মারামারি থামাইতে আর্জেন্টিনার প্লেয়াররা গ্যালারিতে চলে গেছে, ওরে এবং ভাই, তুমি ভিডিও দেখবে এমি মার্টিনেজ পার হয়ে একটা দর্শককে মারতে গেছে, যে এমি মার্টিনিজ যাবে ফার্স্টে, এটা অবাক হওয়ার কিছু সবাই কোনো গেছে বিষয় না। মোটামুটি, এবং খেলাও খুব ক্যাচালওয়ালা খেলা হয়েছে, ব্রাজিল লাল কার্ড পাইছে, খুব ফাউল টাউল হয়েছে, এনিওয়ে সে আর্জেন্টিনা 1-0 জিতছে, ব্রাজিল গত তিন এটা ম্যাচের স্বাভাবিক, তিনটাই হারছে। মানে জিতবেই। হ্যাঁ তো না এই ব্রাজিলে খেলা এরপরে, হয়েছে, হ্যাঁ ব্রাজিলে খেলা হয়েছে, ব্রাজিলে এরপরে সবাই তাহলে আর্জেন্টিন অ্যাঞ্জেলো ম্যাথিউস এর বড় ভাই। আর্জেন্টিনার কোচ বলছে যে ওর ওর এখন আর এত প্রেশার নেওয়ার, মানে খেলার পরে বলছে ওর এত আর প্রেশার নিতে পারতেছে না, নতুন একটা কোচ দরকার আর্জেন্টিনার, তো হ্যাঁ ছেড়ে আবার একটা দিবে এরকম ওয়ার্ল্ড কাপ একটা ইঙ্গিত জিতাই দিছে দিচ্ছে, আর কি লাগবে, দেখা যাক আর কি হয়। কি করবে।